আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আপনারা দেখছেন আমার সামনে রয়েছে বাজাজ পালসার এর নতুন একটি বাইক। এই বাইকটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই বাইকটার একদম এ টু জেড ডিটেলস জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন, আর মাস মাসে বাইকটার আপডেট প্যাস কত এটা আমি জানিয়ে দেবো ভিডিওটির শেষে। তো বন্ধুরা দেরি না করে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা বাজাজ পালসার এন এর আকর্ষণীয় লুক যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইকটার ফ্রন্ট লুকটা। তো ফ্রন্ট লুকটা দেখছেন, ফ্রন্টে কিন্তু এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ইউজ করা হয়েছে এবং এটার যথেষ্ট পাওয়ারফুল আলো হবে বলে আশা করা যাচ্ছে। এবং সেই সঙ্গে এটার সেকেন্ড যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বাইকের আপনার ব্রেকিং সিস্টেমটা। এটাতে কিন্তু আপনার ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা দেখছেন এটার সাইজ হচ্ছে 300 মিলিমিটারের। এই বাইকটা রেয়ারে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে এটাতেও কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, এবং সেই সঙ্গে রেয়ার ডিস্ক ব্রেক সাইজ হচ্ছে 230 মিলিমিটার। পালসার এন এর একটি আকর্ষণীয় লুক হচ্ছে এর মিটার ডিসপ্লেটি। এর মিটার ডিসপ্লেটি ইনফিনিটি ডিসপ্লে কনসোল ইউজ করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা আলো দিয়ে থাকে, যেহেতু বাইকটার বর্তমানে কিন্তু লাইন ব্যাটারি লাইনটা খোলা রয়েছে, যার কারণে মিটারটা আপনাদেরকে চালু করে দেখাতে পারতেছি না। তো খুবই স্টাইলিশ একটা লুক দেওয়া হয়েছে মিটারে। আর এটা হ্যান্ডেল পজিশনটা দেখছি না, এবং একটা ইউনিক একটা হ্যান্ডেলের লুক দেওয়া হয়েছে। এটা যেটা হ্যান্ডেল লুকটা সামনে একটু ঝোঁকা রয়েছে আপনারা দেখতেছেন, এবং বাজাজ সিরিজের বরাবরের মতোই কিন্তু বাইকগুলোতে ইঞ্জিন কিল সুইচও রয়েছে। এবং আপনারা ফুয়েল ট্যাঙ্কের লুকটা দেখছেন, খুব সুন্দর একটা কিন্তু এটাতে ফুয়েল ট্যাঙ্কের লুক দেওয়া হয়েছে। বন্ধুরা এরপর বাজাজ পালসার এন এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাসপেনশন। যে কোনো বাইকের সাসপেনশন খুবই গুরুত্বপূর্ণ ভালো ফিডব্যাকের জন্য। এ বাইকটিতে ব্যবহার করা হচ্ছে 37 মিলিমিটারের ফ্রন্ট সাসপেনশন। এবং বাজাজ পালসার এন এ বাইকটা রেয়ারে কিন্তু 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশাক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। যে কোনো নতুন বাইকের জন্য ইঞ্জিনটি খুবই গুরুত্বপূর্ণ, সেদিক থেকে বাজাজ পালসার এন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। বাজাজ পালসার এন এখানে DTSI-র একটি রিফাইন ইঞ্জিন ইউজ করেছে, এবং সেই সঙ্গে বাইকটিতে কিন্তু FI টেকনোলজি ইউজ করা হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন বাইকটিতে ফুয়েল সাপ্লাই হিসেবে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন FI টেকনোলজি। এবং সেই সঙ্গে বাইকটার যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, বাইকটিতে 4-স্টোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভাল্ভ ওয়েলপুলের FI একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে, এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.82 সিসি একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে। এবং বাইকটার ম্যাক্স পাওয়ার 16 PS 8750 RPM, এবং ম্যাক্স টর্ক 14.65 নিউটন মিটার 6750 RPM। এবং সেই সঙ্গে বাইকটিতে ট্রান্সমিশন হিসেবে কনস্ট্যান্ট ম্যাশ 5-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই বাইকটার ফ্রন্টে আমরা টায়ার হিসেবে পেয়ে যাচ্ছি 100/80 সেকশনের টায়ার, এবং বাইকটা রেয়ারে ইউজ করা হয়েছে 130/70/17 সেকশনের টিউবলেসের একটি টায়ার ইউজ করা হয়েছে। বাইকটার হুইলবেস দেওয়া হয়েছে 1358 মিলিমিটারের, এবং সেই সঙ্গে বাইকটার সিট হাইট 795 মিলিমিটার। মোটামুটি যারা লং রয়েছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এই বাইকটি। এছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা দেওয়া হয়েছে, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, যেটা আমার কাছে কিছুটা নিচু বলে মনে হচ্ছে। হাই স্পিডে উঁচু যে স্পিড ব্রেকারগুলো থাকে সেগুলোর সঙ্গে একটু ক্র্যাশ হওয়ার পসিবিলিটি থেকে যায়। বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কটি দেখছেন, বাইকটিতে বড় একটি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যেটা একবার ফুয়েল ধরলে আপনি 300-400 কিলোমিটার রাস্তা অনায়াসে ড্রাইভ করতে পারবেন। বাইকটিতে ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে 14 লিটার। বন্ধুরা বাজাজ পালসার এন বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 154 কেজি, যেটা বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো বাইক রয়েছে এর মধ্যে সর্বাধিক ওয়েট সমৃদ্ধ বাইক হচ্ছে বাজাজ পালসার এন। তারা বন্ধু বাইকটিতে আপনার মোবাইল চার্জিংয়ের জন্য একটি USB পোর্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বাইকের USB পোর্টটি, আপনারা যে কোনো সময় এখান থেকে মোবাইলটি চার্জ দিতে পারবেন। এবং বাইকটির যে ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইনটা দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা এখানে ফুয়েল ট্যাঙ্কের তারা ডিজাইন দিয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের যে সামনে কিটটা রয়েছে এখানে পালসার লেখাটির লেখা রয়েছে, যেটা কফি কালারের। তো এই লেখাটা যদি SS-এর কালার হতো আমার মনে হয় বাইকটা আরও অনেক গর্জিয়াস হতো। এবং সিটিং পজিশন যেটা দেখছেন এখানে আপনার স্লিপার সিট ব্যবহার করা হয়েছে, এবং বাইকটার রেয়ার অংশে আপনারা দেখছেন LED X-shape-এর টেল লাইট রয়েছে, এবং পিলন সুবিধাতে একটি গ্রাভেল রয়েছে। এবং সেই সঙ্গে বাইকটিতে কিন্তু ইন্ডিকেটার লাইট যেটা ইউজ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ হ্যালোজিং ইন্ডিকেটার লাইট। তো বন্ধুরা খুব সুন্দর বাজাজ পালসার এন সিরিজের এই বাইকটি যদি আপনারা নিতে চান, আপনাদেরকে এই বাইকটা নিতে হবে 2,60,000 টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে এই বাইকটা ক্রয় করতে হবে। বর্তমানে বাইকে কোনো অফার নাই। বাজাজ পালসার এন ডুয়াল চ্যানেল ABS এই বাইকটা নিতে গেলে আপনাকে সর্বোচ্চ যেটা
তো বন্ধুরা, বর্তমানে এখন আমি এই বাইকটার প্রাইসটা আপনাদেরকে জানাই দিই। বাজাজ পালসার এন ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটার বর্তমানে আপডেট মূল্য 2,60,000 টাকার। বর্তমানে কিন্তু এই বাইকে কোনো অফার নাই। আর আপনারা যদি এই বাইকটা নিতে চান তাহলে দেরি না করে চলে আসুন। বাজাজ প্যালেস গোবিন্দগঞ্জ হিরোক মোড় এর সামনে এই শোরুমটা অবস্থিত। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে রাখবো, অবশ্যই আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।